আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের 11তম পর্ব দেখার জন্য। আজকের পর্বটি আপনারা যারা 63তম বেসের ফাইনাল পরীক্ষার্থী আছেন তাদের জন্য। আজকের পর্বের 1 নম্বর এমসিকিউ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে সারা পৃথিবীতে প্রতি বছর কত কোটি মা গর্ভধারণ করেন? ক 7.5 কোটি, খ 18 থেকে 20 কোটি, গ 10 থেকে 15 কোটি, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর খ 18 থেকে 20 কোটি। 2 নম্বর এমসিকিউ, মাসিক শুরু হওয়ার কতদিন পর একজন মায়ের জরায়ুতে একটি করে পরিপক্ক ডিম্বাণু অবস্থান করে? ক 5ম থেকে 12তম দিনে, খ 7ম থেকে 14তম দিনে, গ 10ম থেকে 18তম দিনে, ঘ কোনোটি নয়। উত্তর হচ্ছে গ 10ম থেকে 18তম দিনে। 3 নম্বর এমসিকিউ, নিম্নলিখিত কোন পদ্ধতিতে জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব? ক ডিম্বাণু পরিপক্ক হতে না দিলে, খ ডিম্বাণু ও শুক্রাণুর মিলন তৈরিতে ভ্রূণকে জরায়ুতে গ্রহীত হতে না দিলে, গ ডিম্বাণু ও শুক্রাণুর মিলনে বাধা তৈরি করলে, ঘ সবগুলো। উত্তর হবে ঘ সবগুলো। 4 নম্বর এমসিকিউ, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সমূহকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? ক 4 ভাগে, খ 3 ভাগে, গ 2 ভাগে, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর গ 2 ভাগে। 5 নম্বর এমসিকিউ, আইইউডি কাদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি? ক মহিলাদের, খ পুরুষদের, ঘ উভয়ের, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর ক মহিলাদের। 6 নম্বর এমসিকিউ, জন্মমৃত্যুকরণ পিল বা বড়ি কীভাবে কাজ করে? ক ভ্রূণকে জরায়ু গতিতে গতিত হতে না দেয়, ঘ ডিম্বাণু পরিপক্কতাকে প্রতিরোধ করে, গ ডিম্বাণু ও শুক্রাণুর মিলনে বাধা তৈরি করে, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে খ ডিম্বাণু পরিপক্কতাকে প্রতিরোধ করে। 7 নম্বর, জন্মমৃত্যুকরণ বড়ির 28টির প্যাকেটে কতটি হরমোন জাতীয় পিল থাকে? ক 28টি, খ 21টি, গ 60টি, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর খ 21টি। 8 নম্বর এমসিকিউ, নিম্নের কোন হরমোনটি জন্মবিরতিকরণ বড়িতে থাকে? ক TSH, খ টেস্টোস্টেরন, ঘ অক্সিটোসিন, ঘ প্রজেস্টেরন। উত্তর হচ্ছে ঘ প্রজেস্টেরন। 9 নম্বর, নিম্নের কোন জন্ম বিরতিকরণ পদ্ধতি তীব্র চুলকানির ইতিহাস থাকলে ব্যবহার করা উচিত নয়? ক ইঞ্জেকশন, খ নরপ্লেন, ঘ উভয়, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর ক ইঞ্জেকশন। 10 নম্বর, ফেলোপিয়ান টিউব কেটে ফেলা হয় নিম্নের কোন স্থায়ী জন্মবিরতিকরণ পদ্ধতিতে? ক লাইগ্রেশন, খ ব্যাসেকটমি, ঘ উভয়, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর ক লাইগ্রেশন।